নির্বাচনের পরের দিন এই জায়গাতে যাবার সময় আমাকে বাড়ি ঘর সব বেয়ার দেয়, দিয়ে আমার দাদার মাথা বসে কোপ দেয়। দিয়া কই যে পাড়াইছে, আগে কোনো খোঁজই পাইনি এক সপ্তাহ ধরে। তারপর এই ভাই আমাকে বাড়ি ঢুকতে দেয় নাই, বাড়ি না ঢোকার কারণে আর আমার বাড়ি ঘর সব লুটপাট করে লয়ে গেছে। গরু 10টা লয়ে গেছে, একা টেরাক বাড়ি লয়ে গেছে বাবা। ফ্রিজ খাট কাপড় চোপড়, তারপর গলার চেন কানের জিনিস, 1.5 লাখ টাকা ছিল, গরু ছাগল সবকিছু নিয়ে গেছে। গড্ডারও কোপাই থুই গেছে, হাঁস মুরগি মটর লই গেছে, সব উদা করে লই গেছে। মিজা মেজা বসি সোহেল বেমালো মানুষ, আমি তাড়াতাড়ি করে তোর নাম আমি কইতে পারি না। আজ থেকে আর 3 বছর আগে জুয়েলপেদা নামে, আপনারা জানেন যে জুয়েলপেদা নামে একজন মানুষকে নৃশংসভাবে খুন করা হয়েছে, একদম প্রকাশ্য বারে সন্ধ্যার পরই খুব হাত কেটে নিয়ে গেছে তাকে, খুব মানে বেদরত মায়ের মানে কোপাইয়ে মেরে ফেলাইছে। মারার পরে এরপর আমার দাদাই বাদী হয়েছে, আর হে বাদীরে আমার বাইরে আমার কাকার এরা হয়েছে সাক্ষী। এরপর হেই হইতে করে বাবা আসামি দেশে পারি, আমার 2 ছেলে আছে এখন আর 1টা নাতি আছে। এই নাতি আর ওই ছেলে ওইখানে থাকে, এগো প্রত্যেক ডেলি বাবা হুমকি, রান্দা লই আইতেছি রেডিয়া খোকন পাতা, এ তুহিন পাতা রেডিয়া। তুই তিন সন্তান দাইবে খামার দিয়ে যাবে, তুহিন তোর মায়ের ই করে, তুই খুকুন তোর মায়ের ওই এরম করে খামার দিয়ে যাইবে, যে আইতে আসি তোকে ই করবো, দিন 10টা তারিখ দেয়, রাত 10টা তারিখ দেয়, যে আগো মারবে আমার ভাই আমার কাকা এরা উপরে বইয়ে পড়ে সব করে, কেউ নিচে নামে না। ওই মায়ের সূত্র থেকে মনে করেন যে এখান থেকে যখন তারা ওই ইলেকশনের পরের দিন যখন বিজয় মিছিল হয়, তখন তারা বলতেছে যে এখন এখন তোদের কে বাঁচাবে, যেটা আমার স্ত্রীর স্টেটমেন্ট দিছে আমাকে আমি জানি। তা তখন যে সে তারা সেই অনুযায়ী হামলা করতে আসছে, তো ওখানে যে মৃত্যু ব্যক্তি জুয়েল পেদার বাবা ফারুক পেদা, তাকে মারার উদ্দেশ্যে তারা আসছে, তারা তাকে নাকি কোপও দিছে, সেই কোপ দেওয়ার প্রত্যেকালে কিছু একটা ই হয়েছে মনে হয়েছে। হওয়ার পর তখন তো তা এদিক বেদিক সবাই চলে গেছে, পরবর্তীতে আবার আইসা তখন তো এই না কি মামলা হয়েছে এই এই এদের নামে, মানে আমার শ্বশুরবাড়ির মানুষের নামে মামলা হয়েছে। তারা আবার মনে করেন সবাই এদিক বেদিক চলে গেছে, তারপর তাদের বাড়ি ঘরে আইসা আমার ওই দাদি শাশুড়ি ছিল তাদের নাকি তার আইসা মারছে, তারা ও ঘর দুয়ার কোপাই কোপাইয়া ঘরের ভিতরে ফ্রিজ থেকে একটা মালামাল যা আছে, আমি শুনছি আমার স্ত্রী কান্না করছে আর বলছে আমার ফোনে রেকর্ড আছে, বলছে যে আমাদের মায়েরটারে আমাদের ঘর বাড়ির যা আছে সব কিছু লুটপাট করে নিয়ে গেছে, খোকন পেদার ঘর আর এই তুহিন পেদার ঘর সব কিছু নিয়ে গেছে। আমরা কেউ হুমকি তো মানে ভয় অগভয় থাকতে পারি, একটু পলাই পলাই বাড়তে আই আইলে ওই রাস্তায় ওরা দাঁড়াই কই যায় যে যে একুলে আইবে, মানে গুরু আর বাচ্চা আর গুরু আগে নাই বড় মানুষ নেই, যে আইবে হ্যাঁ টুকরো টুকরো করে ফেলাম, আমরা ভয়ে কেউ আই পাশে আই না। পরে সকালে আসে দেখি ঘরে সব কিছু লয়ে গেছে, কিছু নাই, আমাকে ঘর খালি করিয়ে লইছে। ফ্যামিলি ছোটবেলা থেকেই নৌকা করে যাইছে আর এখনো নৌকা করি, আর আমরা নৌকাই ভোট দিছি, এরা বলে আমরা ইগলে ভোট দিই, আসলে না আমরা নৌকাই ভোট দিই। জোলপাতার আসামিরা বলে যে এরা ইগল করছে, না আমরা নৌকার সাপোর্ট করছি আর এখনো নৌকা করি। এই ভয় আর হামলা করে আমার স্বামী আমার চাচা শ্বশুর ভয় দেখাইয়া হ্যাঁ হামলা করে বাড়ি থেকে চাচা শ্বশুর কোপাইছে আমার স্বামীর দাদা শ্বশুর বাদি হ্যাঁ রে মাথায় কোপ দিয়েছে, দিয়া কই যে পাড়াইছে হ্যাঁ কোনো খোঁজই পাইনি এক সপ্তাহ ধরে। তারপর ভাই আমাকে বাড়ি ঢুকতে দেয় নাই, বাড়ি না ঢোকার কারণে আর আমার ঘরে মালামাল, ফ্রিজ খাট কাপড় চোপড়, তারপর গলার চেন কানের জিনিস, 1.5 লাখ টাকা ছিল, গরু ছাগল সবকিছু নিয়ে গেছে, গড্ডারও কোপাই থুই গেছে, হাঁস মুরগি মটর লই গেছে, বাড়ি সবকিছু লুটপাট করে লই গেছে। ডেলিয়ায় মারপিট করবে, ডেলিয়ায় মারবে কোপাইবে কাটাইবে, তাই ঘর দুয়ার কাটতে কুটে লই গেছে, ঘর দুয়ারের মালামাল লই গেছে, চাল নাই পদ নাই খার মতন নাই হান্ডি পাত্র সবই লই গেছে, কিছু নাই ঘরের ভিতরে।